লাস্ট এক সপ্তাহে যদি আমরা দেখি তাহলে মার্কেট প্রায় 3% মতো কারেকশন করেছে তার অল টাইম হাই থেকে। ইভেন আজকের দিনে যদি আমরা দেখি ইন্ট্রাডে বেসিসে তাহলে তার হাই থেকে লো অবধি প্রায় 1.5%-এর বেশি কারেকশন আমরা ইন্ট্রাডে বেসিসে দেখলাম, যার একটা হেলদি কারেকশন। তো এই যে হঠাৎ করে কারেকশন, ফার্স্ট হাফে দেখলাম যে মার্কেট খুব সুন্দরভাবে একটা আপসাইড মোমেন্টাম দেখাচ্ছিল, সবার পোর্টফোলিও হয়তো পজিটিভ ছিল, হঠাৎ করে একটার দিকে এমন কি ঘটলো যার জন্য এত বেশি ফল? আজকে এই যে পতনটা হলো মার্কেটের, সেটার পেছনে কারণ কি রয়েছে, কেন মার্কেট পড়ছে? তো এই যে ব্যাখ্যাটা, এর ব্যাখ্যাটা আমি দেখছিলাম অনেক আর্টিকেলস, ইউটিউব ভিডিওস অনেকে বানাচ্ছে যেখানে প্রচুর কারণগুলো তারা বলছে যে এই এই কারণের জন্য হয়েছে। যেরকম আজকের দিনে অনেকে বলছে যে ইসরায়েলের যে FM রয়েছে, ফাইন্যান্স মিনিস্টার, উনি এমন কমেন্ট্রি করেছেন মার্কেট আওয়ারের মধ্যেই যে উনি বলছেন যে ইসরায়েল এমনভাবে অ্যাটাক করবে এই নেক্সট উইকের মধ্যে যে ইরান আর তার পাল্টা দিতে পারবে না, ইরান সারা জীবনের জন্য এটা মনে রাখবে আর কখনোই ভুলেও ইসরায়েলের দিকে অ্যাটাক করার কথা ভাববেই না। তো এই ধরনের কমেন্ট্রি যখন একটা FM দ্বারা করা হয় তখন অবভিয়াসলি একটা জিওপলিটিক্যাল টেনশন, যেটা ইস্যু, সেটা আরও বাড়তে বলে মনে হবে যে হ্যাঁ এটা আরও বড় আকার নিতে পারে, সেটা সেই দেশের ইকোনমির জন্য তো একদমই ভালো না। তার সাথে পার্শ্ববর্তী যেসব দেশগুলো রয়েছে যারা ওই দেশের উপর ডিপেন্ডেন্ট, যেরকম ইন্ডিয়া ক্রুড অয়েলের জন্য অনেকটা বেশি ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে ইম্পোর্ট যে কস্ট ক্রুড অয়েলের সেটা অনেকটা বেড়ে যাবে, যার ফলে যদি আমরা বলি বিজনেসের ক্ষেত্রে তাহলে তার ইনপুট কস্ট বেড়ে যাবে, ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাবে, অবভিয়াসলি প্রোডাক্টের তখন দাম বাড়াতে হবে, প্রফিট কম হবে। তো সব দিক থেকে এর একটা ক্যাসকেডিং ইম্প্যাক্ট রয়েছে যে কোনো ইকোনমির ক্ষেত্রে যদি ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যায়, কারণ এটা খুব এসেন্সিয়াল একটা কমোডিটি, তাই না? তাহলে কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে আজকে যখন মার্কেট পড়লো সেকেন্ড হাফে, যদি ইসরায়েলের FM এই কমেন্ট্রির জন্যই শেয়ার বাজারে এরকম ধরনের ফল আমরা দেখি ইন্ডিয়ান মার্কেটে, তাহলে একটা কথা বলুন যে ইরান, ইরাক, এদের যে স্টক মার্কেট সেখানে কেন কোনো রকমভাবে আমরা মুভমেন্ট দেখলাম না বা সেরকম বড় কোনো কারেকশন আমরা দেখলাম না? ইভেন আজকে যদি আমরা দেখি তাহলে তাদের যে স্টক মার্কেট ইন্ডেক্স সেটা পজিটিভ রয়েছে। আচ্ছা সেটা ছাড়ুন, শুধুমাত্র কি ইন্ডিয়ারই প্রবলেম, বাকি দেশের কোনো প্রবলেম নেই? যদি আমি US কথা বলি, ডাউ জোন্সের কথা বলি, তাহলে ডাউ ফিউচার্স সেটা পজিটিভ রয়েছে, সেখানে তো সেরকম বড় কিছু নেগেটিভ আমরা দেখি না। ইভেন এখন যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন ডাউ জোন্স ওপেন হচ্ছে পজিটিভে এবং এখন পজিটিভই রয়েছে। তাহলে শুধুমাত্র ইন্ডিয়ার প্রবলেম? তো যত ভিডিওস রয়েছে বা যা কিছু নিয়ে আলোচনা হচ্ছে শুধুমাত্র যুদ্ধ কেন্দ্রিক হচ্ছে, কিন্তু আজকে যে ফলটা হয়েছে সেটা আমার মনে হয় না যে এই কমেন্ট্রির জন্য এরকম ধরনের ফল হয়েছে। বিভিন্ন কারণ হতে পারে, অনেকে অনেক রকম বলতেই পারে, কেননা মার্কেট যখন ফল করে তখন আমরা শুধু কারণ খুঁজি যে কী কারণের জন্য মার্কেট ফল করেছে। কিন্তু আপনাদেরকে আমি বারবার বলে আসছি যে ভ্যালুয়েশন ওয়াইজ যদি আমরা মার্কেটকে দেখি তাহলে মার্কেটে কারেকশন অবশ্যম্ভাবী, মার্কেটে কারেকশন করাটা খুব যুক্তিযুক্ত, বিশেষ করে স্মল ক্যাপ মিড ক্যাপ ক্যাটাগরি ক্ষেত্রে একটা হেলদি কারেকশন আমরা সামনের দিনে দেখতে পারি। যদি সেটা দেখি তাহলে অবাক হওয়ার কিছু নেই, কেননা ভ্যালুয়েশন যথেষ্ট হাই রয়েছে। আশা করছি আপনাকে আমি বোঝাতে পারলাম। কিন্তু এই যে যুদ্ধের বিষয়টা, এটাকে আমি পুরোপুরি ইগনোর করছি না বা ইগনোর করারও কিছু নেই। যুদ্ধের কারণ একটা বড় কারণ, কেননা রাশিয়া ইউক্রেন ওয়ারে আমরা দেখেছিলাম যে একটা বড় ইম্প্যাক্ট রয়েছে স্টক মার্কেটে। যদি অন্যান্য দেশ এনগেজ হয়ে যায়, যেরকম ইরান এবং ইরাকের মধ্যে যে প্রবলেমটা চলছে, সেক্ষেত্রে যদি বাকি দেশগুলো ইনভলভমেন্ট হয়ে যায়, যেটা রাশিয়া ইউক্রেনের মধ্যে এই প্রবলেমটা হয়েছিল, US ইনভলভ হয়ে গেছিলো, তো সেটা যদি হয় তাহলে মার্কেটে একটা খারাপভাবে ইম্প্যাক্ট ফেলবে, সেক্ষেত্রে একটা মার্কেটে কারেকশন আমরা দেখতে পারি, হেলদি কারেকশন যেটা আমরা দেখেছিলাম আগে। তো এটাও যদি হতে পারে বা হতেও পারে, আর যদি হয়েও যায় তাহলে কি আপনার হাতে কন্ট্রোল রয়েছে নাকি আমার হাতে কন্ট্রোল রয়েছে? ইরান অ্যাটাক করবে, ইসরায়েল অ্যাটাক করবে, তাকে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হবে না হবে, এইগুলো আমাদের কোনো কিছু হাতে নেই। যা হবে সেটা সামনে আমরা দেখব যে এইগুলো হচ্ছে, আর তার দরুন মার্কেটে কারেকশন হতেই পারে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে গিয়ে যে এই যুদ্ধটাও মিটে যাবে। রাশিয়া ইউক্রেন ওয়ার যেরকম শেষ হয়ে গেছিলো, কারেকশন হয়েছিলো, তারপরে আবারও মার্কেট সেই লেভেল থেকে কতটা বেশি বেড়েছে দেখুন। আর এই যে যুদ্ধ, যা বাতাবরণ তৈরি হচ্ছে, ভ্যালুয়েশন ওয়াইজও সেটা আমরা দেখছি যে একটু হাই রয়েছে। অনেক সময় ধরে আপনাকে আমি বলছি, এক মাস ধরে বলছি যে হ্যাঁ এখানে ভ্যালুয়েশন কিন্তু হাই রয়েছে, এখানে লামসাম বিনিয়োগ করাটা একদম ঠিক না, বসে শুনে বিনিয়োগ করুন, কম কম ক্যাপিটাল দিয়ে বিনিয়োগ করুন এই মুহূর্তে এই সময়ে। তো সেরকম যদি রিজন মার্কেট খুঁজে পায় আর তার জন্য যদি কারেকশন দেখায় তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু একদিকে নিশ্চিত, যেটা আমরা জানি সেটা হচ্ছে কি, যে মার্কেট যতই পড়ুক না কেন, যে কারণের জন্যই পড়ুক না কেন, মার্কেট বাড়বে একটা সময়। এবার হতে পারে সামনে ইলেকশন আসছে, ইলেকশন আসার জন্য মার্কেট হয়তো একটুখানি সাইডওয়েজের মধ্যে মোমেন্টাম করছে। এখন যদি মার্কেটকে দেখি আমরা, তাহলে আমরা যদি জানুয়ারি মাস থেকে এখন দেখি তাহলে মার্কেটে সেরকমভাবে
সেরকমভাবে মোমেন্টাম আমরা দেখলাম না, যেরকম বেড়েছে সেরকম পড়েছে, আবার বেড়েছে আবার পড়েছে, এই ঘটনা ঘটেছে, মানে সাইডওয়েজ আমরা বলতে পারি। না ট্রেন্ডি মার্কেট, না এমন না যে কন্টিনিউ বেড়ে চলে যাচ্ছে, ট্রেন্ডি মার্কেট একদমই না, এটা পুরো সাইডওয়েজ মার্কেট, টাইম কারেকশন বলে। তো মার্কেটের এটা নেচার যে মার্কেট যখন একটা লেভেল থেকে বেরিয়ে যায়, মানে ধরুন অনেকটা সময় ধরে কনসলিডেট করছে একটা জোনের মধ্যে, সেটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি বেড়ে চলে যায়, তারপরে আবার একটা জায়গায় গিয়ে সে থেমে যায়, সে আবার সাইডওয়েজ হয়ে যায়। অনেকটা যেরকম আমরা রান করি না, যেরকম সেরকম যে আমরা দৌড়াচ্ছি, একটু হাঁপিয়ে গেলাম, রেস্ট, একটু সময় ওখানে কাটালাম, বসলাম, আবার তারপরে দৌড়াতে শুরু করলাম, আবার হাঁপিয়ে গেলাম, আবার একটু রেস্ট। ঠিক এরকমভাবেই মার্কেট এগোয়, আর এরকমভাবে মার্কেটের নেচার। আমাদের কাজ শুধু দুটো বিষয় মাথায় রাখা, প্রথম হচ্ছে ভ্যালুয়েশন, এখন কি ভ্যালুয়েশন রয়েছে মার্কেট, হাই লো। আমি প্রায় ভিডিওজে আপনাকে বলছি যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ক্ষেত্রে ভ্যালুয়েশন বেশ যথেষ্ট হাই রয়েছে, কারেকশন যদি হয় তাহলে ঘাবড়ে যাবেন না। সেই কারণে লামসাম বিনিয়োগ করা, বা আপনার কাছে একটা ভালো ক্যাপিটাল আছে একবারে বিনিয়োগ করা, এটা করা উচিত না, একদম ধীরে ধীরে অল্প অল্প করে বিনিয়োগ করা উচিত, কিছু টাকা রেখে দেওয়া উচিত, যখন মার্কেট কারেক্ট করবে সেই সময় যেন সেই অপরচুনিটি আপনি কাজে লাগাতে পারেন। এটা আমি বিগত কয়েক দিন ধরে বলছি, প্রায় এক মাস হয়ে গেল এই কথাটা বলা। আর দ্বিতীয়ত যে প্রাইস অ্যাকশন মার্কেটে কীরকম তৈরি হচ্ছে সেটাও আমাদেরকে একটু ফোকাস করতে হবে। তো এই নিয়ে সামনের দিনে ভিডিও বানিয়ে দেবো যে মার্কেটের এখন কারেন্ট প্রাইস অ্যাকশন কীরকম তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কোন কোন স্টকের উপর ফোকাস রাখতে হবে, সেই বিষয় নিয়ে সামনে দিন একটা ভিডিও আসবে, ঠিক আছে। এই যুদ্ধের কারণটা ছাড়া যদি আমি জেনুইনলি বলি যে আমার কি মনে হয় যে কী কারণে মার্কেট নিচে পড়ছে, তাহলে সব থেকে প্রথমে যে কারণটা সেটা হচ্ছে ইউএসডি এবং আয়নারের যে সম্পর্ক সেটা। আমি আপনাদেরকে আগে ভিডিওতে বলেছি, যখন যখন ইউএসডির যে কারেন্সি, যে মানে ইউএসডি বা ডলারের যদি খুব স্ট্রং হয়ে যায় রুপির তুলনায়, তাহলে মার্কেটে সেটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ে। যদি ইউএসডি বা মানে ডলারের স্ট্রেংথ বাড়তে থাকে, আমাদের ইন্ডিয়ান কারেন্সির আরও বেশি উইক হতে থাকে, তাহলে আমরা দেখতে পাবো মার্কেটও উইক হচ্ছে, মার্কেটের মধ্যেও কারেকশন আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাটা বা এদের যে রিলেশন সেটা ইনভার্স হয়। তাছাড়া যদি আমরা দেখি যে ক্রুড অয়েলের প্রাইস অনেকটা বেড়ে যাচ্ছে, তাহলে সেটাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের স্টক মার্কেটে দেখতে পারি। যদি ইরান ইরাকের এই প্রবলেমটা দীর্ঘদিন যাবৎ চলতে থাকে, তাহলে ক্রুড অয়েলের প্রাইস আমরা বাড়তে দেখতে পারি, সেক্ষেত্রে অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলতে পারে। সেটা আমাদেরকে দেখতে হবে যে ক্রুড অয়েল কীরকমভাবে এই যে যুদ্ধের ব্যাপারটা সেটাতে কীরকমভাবে রিয়্যাক্ট করছে। আর তৃতীয়ত সেটা হচ্ছে গিয়ে ইউএসএর যে বন্ডের ইল্ড সেটা অনেকটাই বেড়ে গেছে, 4.5% এখন চলছে মোটামুটি। তো আপনি দেখুন যে যেখানে স্টক মার্কেটের ভ্যালুয়েশন অনেকটা হাই রয়েছে, সেদিকে অন্যদিকে যদি আমি ইউএসএর কথা বলি বন্ডের, তাহলে সেখানে 4.5% ইন্টারেস্ট, সেখানে টাকা রাখলে সেই পার্সেন্টেজটা পাওয়া যাচ্ছে, যেটা একটা বেশ ওদের ক্ষেত্রে ভালো একটা পার্সেন্টেজ, রিটার্ন পার্সেন্টেজ যদি আমি বলি। তাহলে সেই টাকাটা তারা উঠিয়ে নিয়ে বন্ডে লাগিয়ে দেবে মার্কেটে লাগানোর থেকে, কেননা এখানে রিস্ক রয়েছে, ভ্যালুয়েশন অনেকটা হাই, তো ওদের লজিক দিক থেকে ঠিক। তো সেই কারণে তারা হয়তো এফআইআই বিশেষ করে সেল করছে এবং তারা সেই টাকাটা বন্ড ইল্ডে লাগাচ্ছে। আরও একটা রিজন হচ্ছে গোল্ডের প্রাইস, গোল্ডের প্রাইস অল টাইম হাই রয়েছে। তো যখন যখন গোল্ডকে বলা হয় দ্য কিংস কারেন্সি, যখন যখন ইকোনমিতে খুবই খারাপ সময় আসে বা স্টক মার্কেট পড়ে, তখন গোল্ড একটা অ্যাসেট ক্লাস যেটা সবসময় সেফগার্ড করে পোর্টফোলিওকে, এবং আপনার নিজের টাকা সেখানে পার্ক রাখ করতে খুব ভালো হয় আর কি। মানে সেই টাকাটা আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করে দিলেন, গোল্ডের প্রাইস বাড়লো যখন যদি মার্কেট পড়ে। তো এখন যদি আমি দেখি তাহলে গোল্ডের প্রাইস অল টাইম হাই রয়েছে, বিশাল বেড়েছে। তো ইকুইটি মার্কেট থেকে টাকা উইথড্র করে গোল্ডে অনেকে বিনিয়োগ করছে, তো যার জন্য এতটা বেশি বেড়েছে। তো এই যে গোল্ডের পারফরমেন্স, এটা কতদিন অবধি স্টে করবে সেটা বলা যায় না, যতদিন না মার্কেট পারফর্ম করছে সেরকমভাবে। তো এইটা, এই যে সম্পর্কটা যে গোল্ডের প্রাইসও বাড়ছে, আবার স্টক মার্কেট প্রাইস যদি আমরা এক বছর দেখি তাহলে সেটাও বিশাল বেড়েছে। তো দুটোই একই রকমভাবে বেড়েছে, এই ইকুয়েশনটা সহজে দেখা যায় না, এটা খুবই এক্সেপশনাল বিষয়। এই গোল্ডের প্রাইস যেরকমভাবে বেড়েছে, অনেকে এখন মনে করতে পারেন যে এখন কি বিনিয়োগ করা যেতে পারে। যেটা আমার পার্সোনালি মনে হয় যে আমি অ্যাজ এ ইনভেস্টার কখনোই গোল্ড অতটা বেশি আমি প্রেফার করি না, আমি ম্যাক্সিমাম আমার যে ইনভেস্টমেন্ট সেটা ইকুইটিতে করে রেখেছি। ইকুইটিতে লং টার্মে ভালো একটা পার্সেন্টেজ গেন পাওয়া যায় কম্পেয়ার টু গোল্ড, যেটা আমি মনে করি। এবং গোল্ডের যে ভ্যালুয়েশন বা গোল্ডের যে প্রাইস অ্যাপ্রিসিয়েশন সেটা অনেকটাই হয়ে গেছে, এই লেভেলে বিনিয়োগ করে
আমার মনে হয় না যে নেক্সট 10 ইয়ার্সে আপনি ভালো রিটার্ন পেতে পারেন যদি আপনি লং টার্মের বিনিয়োগ করার কথা ভাবছেন গোল্ডে, ঠিক আছে। শর্ট টার্ম বিজনেসে যা কিছু হতে পারে, আরও বাড়তে পারে, এখান থেকে পড়তে পারে, যা কিছু হতে পারে সেই বিষয়টা আমি জানি না, কিন্তু লং টার্মের যদি কথা বলি তাহলে আমার মনে হয় না যে এখান থেকে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। আবারও হতে পারে যে এটা সাইডওয়েজ হয়ে যাবে অনেকটা সময়ের জন্য, যেটা আগেও আমরা দেখেছি একবার যে অনেকটা বেড়ে যাওয়ার পর অনেকটা সময় ধরে সাইডওয়েজ হয়ে গেছে, না বাড়ছে না কমছে, স্থির হয়ে গেছে প্রাইস। তো গোল্ডের প্রাইসের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি পার্সোনালি গোল্ডে ইনভেস্টমেন্ট করাটা পছন্দ করি না। আমি আমার কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা সভরেন গোল্ড বন্ডে ইনভেস্টমেন্ট রয়েছে, সেটাও যে খুব বেশি অ্যামাউন্ট সেটাও না, কিন্তু কম্পেয়ার টু ইকুইটিতে আমার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট রয়েছে। তবে এখন এই মুহূর্তে আমার কাছে ক্যাশ, আমি হোল্ড করছি, যখন থেকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্কেটে কারেকশন করতে পারে, তো তখন থেকে আমি যে আমার ক্যাশ সেটা হোল্ড করছি। ধীরে 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 যেরকম যেরকম মার্কেট নিচে পড়বে, যেরকম যেরকম আমি অপরচুনিটি দেখবো, সেরকম সেরকমভাবে আমি পারচেস করতে থাকবো শেয়ার কম ভ্যালুয়েশনে। কিন্তু এই মুহূর্তে একটু সাবধানতার সাথে আমাদেরকে প্লে আউট করতে হবে, বিশেষ করে যদি আপনি ইন্টারডে ট্রেডার হন বা ফিউচার অপশনসে বেশি কাজ করেন, করবেন না এই সময়ে। এখন দেখতেই পাচ্ছেন মার্কেটে অনেকটাই ভোলাটাইল এবং সাইডওয়েজের মধ্যে রয়েছে ম্যাক্সিমাম, তো এই ক্ষেত্রে টাকা ইনকাম করাটা খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। ট্রেন্ডি মার্কেটে ইজি হয় টাকা ইনকাম করাটা, তবে যদি আপনি স্কিলফুল হন তাহলে করতে পারেন, তবে কম কোয়ান্টিটি নিয়ে করাটাই ভালো বলে আমি মনে করি এই মুহূর্তে। তো আশা করছি আজকের এই ডিসকাশন থেকে আপনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশান কীরকম। আজকে আমি সমস্ত কিছু ডিসকাশন করলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি চার্ট দেখিয়ে বা আমার কোন কোন স্টকগুলো ভালো লাগছে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানাবো, বা কোন কোন আমার স্টকগুলো ওয়াচলিস্টে রয়েছে সেই বিষয় নিয়ে আমি ভিডিওস বানাবো সামনে দিনে, ঠিক আছে। সঙ্গে থাকবেন মাই বিনিয়োগের। মার্কেটে সামনের দিনে অনেক ইভেন্ট রয়েছে, ইলেকশন রয়েছে ইন্ডিয়াতে এবং ইউএসও ইলেকশন রয়েছে, তার সাথে এই যুদ্ধের ব্যাপারটা তো চলছেই, ইন্টারেস্ট রেট কাট করার একটা ব্যাপার অনেক দিন ধরে ডিউ, মানে আমরা ভাবছি যে ইন্টারেস্ট রেট কাট করবে, ইনফ্লেশন কন্ট্রোলে নিয়ে আসবে ইউএস, কিন্তু সেটা হচ্ছে না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কারেকশন করে দিচ্ছে। যখন বলছে যে না ইন্টারেস্ট রেট আমি কাট করবো না, তখন মার্কেট কারেক্ট করে যাচ্ছে। তো মার্কেটে একটা এক্সপেকটেশন রয়েছে যে ইন্টারেস্ট রেট সামনের দিনে কাট করতে পারে, আর সেটা যদি হয় তাহলে মার্কেট খুব পজিটিভলি সেটা রিয়্যাক্ট করবে, আর সেটাই হওয়া উচিত, কিন্তু এখন অবধি সেরকম কোনো বাতাবরণ দেখতে পাচ্ছি না। যেরকম যেরকম ডেটা রিলিজ হচ্ছে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি ইন্টারেস্ট রেট কাট করার কোনো সম্ভাবনা রয়েছে, দেখা যাক এখন কী হয়। তো এই ওভারঅল মার্কেটের যে ডিসকাশন সেটা আপনার কেমন লাগলো, বা আপনার কি মনে হয় কী কারণের জন্য আজকে মার্কেট পড়েছে, বা এই যে মার্কেট ফল হচ্ছে কী কী কারণ হতে পারে, সেটা আপনার মতামত ভিডিওর কমেন্টে আপনি জানাতে পারেন। সবসময় মনে রাখবেন মার্কেট হোক বা মানুষ সবসময় উপরেই যাবে, তো সেরকমভাবে আপনি আপনার নিজের ইনভেস্টমেন্ট করবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।